সালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আমি যা দেখাবো এর ভিতরে প্রথমে দেখাচ্ছি আমি কিছু ওপেনার আমার কাছে মোটামুটি অনেক ধরনের ওপেনার রিপেয়ারিং এর সময় আমরা যখন ফোনগুলো ডিএসেম্বল করি তখন ওপেনার হিসাবে ব্যবহার করি আমার দোকানে মোটামুটি অনেক ধরনের ওপেনার আছে প্রথমে যে ওপেনারটা দেখাবো এটা স্টিলের এবং খুব পাতলা এই ওপেনারটা খুব পাতলা হওয়ায় টাচ ডিসপ্লে এর সাইড দিয়ে আমরা খুব সহজেই ইনসার্ট করতে পারি এই ওপেনারটা খুব পাতলা এবং যেদিকে ইচ্ছা ওদিকে বেঁকানো যায় দেখেন এরপরে যে ওপেনারটা দেখাবো এটাও যে কোনো ফোন বা ল্যাপটপ সার্ভিসের সময় ওপেনার হিসাবে ব্যবহার করা যায় এটাও খুব শক্ত এটাও আমরা আগে ইউজ করতাম এই ওপেনারটাও খুব ভালো কাজ দেয় এটাও স্টিলের এটাও খুব ভালো দর্শক এই ওপেনারগুলোর দামও বেশি না পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম এরপরে যে ওপেনারটা দেখাবো এটাও দেখেন এ ওপেনারটাও স্টিলের খুব সুন্দর যেদিকে ইচ্ছা ওদিকেই বাঁকানো যায় আপনাদের আরো প্রয়োজন পড়লে আমার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ এরপরে দেখেন এই প্যাকেটের ভিতরে কিছু ওপেনার আছে এক একটা এক এক রকম যখন যে ওপেনারটা দিয়ে সুবিধা হয় আমরা সেটা দিয়ে কাজ করতে পারি এগুলো স্টিলের এবং খুব সহজেই যেদিকে ইচ্ছা ওদিকে বাঁকানো যায় তবে নষ্ট হয় না এরপরে যে ওপেনারটা দেখাবো এটাও যে কোনো ফোন বা ল্যাপটপ সার্ভিসের সময় ওপেনার হিসাবে ব্যবহার করা যায় এটাও স্টিলের ওপেনার এটা চায়না ওপেনার স্টিলের আমাদের কাছে বাংলা কিছু ওপেনার আছে এই যে দেখেন এগুলো বাংলা ওপেনার এগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় ভেঙে যায় ব্যাকও হয়ে যায় তবে এই চায়নার ওপেনার গুলো খুব সুন্দর এগুলো সমাজে নষ্ট হয় না এরপরে দেখেন আর একটা ওপেনার আছে যেটাও এরকম খুব সুন্দর এটাও এক ধরনের ওপেনার এটাও স্টিলের এই ওপেনারটা ডিসপ্লে নিজ খোলার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে এরপরে আমাদের কাছে টুইজার তো আছেই অনেক ধরনের টুইজার আছে এই যে এটার সোজা বাঁকা দুটাই আছে এটারও সোজা বাঁকা দুটাই আছে তো সোজা বাঁকা দুটাই আছে এবং কম দামের ভিতরে যে ষাট টাকা সত্তর টাকা যে ওই আছে এগুলোরও সোজা বাঁকা দুটাই আছে এরপরে যে থিনার পট আগেও এক ধরনের থিনার পট দেখাইছি আমি এটার ভিতরে থিনার রাখার পর চাপ দিলে এভাবে যদি আপনি প্রেস করেন এভাবে প্রেস করলেই থিনারটা উপরে উঠে আসে বলুন দর্শক এখানে দেখেন স্ক্রুড্রাইভার আমাদের কাছে মোটামুটি অনেক ধরনের স্ক্রু ড্রাইভার আছে এরপর দেখেন স্ক্রু ড্রাইভারটা এটাও খুব সুন্দর স্ক্রু ড্রাইভার এটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করছি মনে করেন যখন আপনার কাজ থাকবে না আপনি এটা বসে বসে এটা ঘুরাতে থাকবেন মজা তো পাইলেন যাই হোক পরে আসি ইউবি ল্যাম্প দর্শক আমরা জানি ইউবি যে ঘামগুলো থাকে এই ঘামগুলো সাধারণভাবে শুকাতে অনেক দেরি হয় এবং খুব ভালোভাবে শুকায়ও না তো এই ইউবি ঘামগুলো শুকানোর জন্য এক ধরনের লাইটের আলো বা রের প্রয়োজন পড়ে তাই এটাই হচ্ছে সেই মেশিন এই মেশিনে ইউবি গরিলা বা ইউবি গ্লাস লাগানোর পরে এই মেশিনের ভিতরে দিলেই আপনার ঘামটা খুব সহজেই শুকিয়ে যাবে এবং সব দিক দিয়ে পারফেক্টভাবে আপনার ঘামটা শুকাবে এর জন্য এই মেশিনটা দরকার এই মেশিনটা আমাদের দোকানে পাবেন মনে রাখবেন নিউবি যে গুলো আছে এই গুলোর কাজ যারা করেন তাদের কিন্তু এই মেশিনটা খুবই প্রয়োজন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনার কোনো ক্ষতি হবে না এতে আমার উপকার হবে